ইংল্যান্ডের সালিসবারি সিটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র আতিকুল হককে কনজারভেটিভ পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। কথিত ইহুদি বিদ্বেষী মন্তব্যের জেরে পার্টি ওই বহিষ্কারাদেশ দেয়। আতিকুলের পৈতৃক বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। সালিসবারি সিটি কাউন্সিলের একজন ওয়ার্ড কাউন্সিলর এবং 2023 সালের মে মাস থেকে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন আতিকুল। সালিসবারি কনজারভেটিভ অ্যাসোসিয়েশন বলছে যে তারা সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে সালিসবারির মেয়র আতিকুল হকের আপত্তিকর এবং অনুপযুক্ত মন্তব্য সম্পর্কে একটি আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছেন। অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র বলেছেন যে তাদের দল সহনশীলতা, বৈচিত্র্য এবং সম্মানের মূল্যবোধ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রমাণগুলি যত্ন সহকারে পরীক্ষা করার পরে এটি নির্ধারণ করা হয়েছে যে মিস্টার হকের মন্তব্যগুলি সরকারি পদে অধিষ্ঠিত ব্যক্তিদের কাছ থেকে প্রত্যাশিত মানদণ্ডের ভিত্তিতে নয়, যা স্পষ্ট লঙ্ঘন। আমরা এই ধরনের বিষয়গুলিকে গুরুত্ব সহকারে নিই এবং আমাদের দলের মধ্যে উচ্চ নৈতিক মান ও মূল্যবোধ বজায় রাখার জন্য অগ্রাধিকার দিই। তবে সেন্ট এডমন্ডস থেকে নির্বাচিত কাউন্সিলর মিস্টার হক এই বহিষ্কারাদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন, কিন্তু তিনি আর পার্টির প্রতিনিধি নন। এদিকে স্বতন্ত্র হিসেবে মেয়রের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে জানা গেছে। শাকির হুসেইন, এবি নিউজ, লন্ডন।